আজ আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা ইলেকট্রিক বিল জমা দিয়ে প্রচুর টাকা আর্ন করতে পারেন। সো প্রথমে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এরকম ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে। প্রথমে আপনাদের ক্লিক করতে হবে ইলেকট্রিসিটি, ক্লিক করার পরে আপনাকে আপ টু 25 CBA ওখানে ক্লিক করে এই পপ আপটি আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনাকে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি WBSEDCL লিখে নিচে আপনার কনজিউমার আইডি, ইলেকট্রিক বিলের কনজিউমার আইডি দিবেন এবং নিচে কাস্টমারের মোবাইল নম্বরটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে কাস্টমারের মোবাইল নম্বর নামটি ভালো করে দেখে নেবেন এবং কত বিল সেটি দেখে নিয়ে মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ফ্রিচার্জ ব্যালেন্স ওখানে ক্লিক করে হ্যাভ এ প্রোমো কোড, যেটা আপনি প্রথমে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে নিচে একটি ম্যাচ পপ আপ শো হচ্ছে, সেটি দেখে নেবেন। এটি দেখানো মানে আপনার 15 যে আপনার ক্যাশব্যাক আর্ন হবে সেটা অবশ্যই আপনার ওয়ালেটে ঢুকবে এবং মেসেজের মাধ্যমে দেখাবে। সো এখানে আপনি আপনার অ্যাপ্লাই করে আপনি আপনার এমপিনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে সো একটু প্রসেসিং হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা এখানে পে নাও করবেন। পে নাও করার পরে আপনার ইলেকট্রিক বিলটি প্রসেসিং হচ্ছে। দেখুন ইলেকট্রিক বিলটি পেমেন্ট হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে উপরে 15 রুপিস অ্যাড হয়ে গেল। সো বন্ধুরা এই দেখুন 15 টাকা অ্যাড হয়ে গেছে আমার ফ্রিচার্জে। তো বন্ধুরা, বাড়িতে বসে আপনারা ইলেকট্রিক বিল জমা দিয়ে বহু টাকা আর্ন করতে পারেন এভাবে। দেখুন আমি আরও ডিটেলস গিয়ে দেখিয়ে দিচ্ছি। মেসেজে গিয়ে দেখবেন আপনার 15 হ্যাজ বিন অ্যাডেড। সো আমি আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফ্রিচার্জে যাবেন, গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করে আপনার নিচে ট্রানজ্যাকশানে ক্লিক করবেন। ট্রানজ্যাকশানে ক্লিক করার পরে আপনার 15 রুপিস অ্যাড হয়ে গেছে ওটা দেখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনার নিকটবর্তী বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।